হ্যালো বন্ধুরা, ধর্মটিক জানে সকল মনে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন, পরবর্তী যা ভিডিও ছাড়বে তার নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম ভিভো Y20 এই ফোনটির অরিজিনাল লাইভ ফটো এসছে, আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। সাথে সাথে জানা যাচ্ছে যে 44 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা হবে ফোনটিতে। পরবর্তী রিলমি তরফে রিলমি নার্জো 20 সিরিজের ফোনগুলি 21 সেপ্টেম্বর ভারতে চালু হবে। পরবর্তী স্যামসাং তরফে স্যামসাং একটি হলোলেন্সের পেটেন্ট বানিয়েছে, যেটি মাইক্রোসফটের হলোলেন্সের মতন অনেকটা দেখতে। পেটেন্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী HTC তরফ থেকে HTC ওয়াইল্ডফায়ার ই-লাইট এই ফোনটির অরিজিনাল ছবি এসছে, আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী LG তরফ থেকে LG একটি 163-ইঞ্চি টিভি তাদের হোম কান্ট্রিতে চালু করেছে, টিভির দাম এখন পর্যন্ত জানা যায়নি। পরবর্তী ইউটিউবের তরফে ইউটিউব মিউজিক অ্যাপ্লিকেশন 500 মিলিয়ন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী ফ্লিপকার্টের তরফে ফ্লিপকার্ট বিগ 7 ডে সেল 18 সেপ্টেম্বর শুরু হচ্ছে, 20 সেপ্টেম্বর শেষ হবে। এখানে অনেক পণ্য দাম কম পাবেন। পরবর্তী টিকটকের তরফে টিকটকে 90 দিনের সময় দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে অন্য কোম্পানির কাছে বিক্রয় করে দেওয়ার জন্য। এখন একটি রিপোর্ট দ্বারা জানা যাচ্ছে যে টিকটক আরও কিছুদিন সময় চাইছে। আরও একটি রিপোর্ট দ্বারা জানা যাচ্ছে যে তারা টিকটককে বন্ধ করে দিবে, তবুও মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রয় করবে না। পরবর্তী অ্যাপেলের তরফে অ্যাপেল ওয়াচ SE 15 সেপ্টেম্বর চালু হচ্ছে, কিন্তু এখন জানা যাচ্ছে যে পুরাতন ডিজাইনের সঙ্গে আসবে। পরবর্তী অ্যাপেলের তরফে অ্যাপেল আইফোন 12 প্রো এই ফোনটির বডির ভিডিও লিক হয়ে এসছে, ভিডিওটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী স্যামসাং তরফে স্যামসাং ট্যাব S6 এতে ওয়ান UI 2.5 আপডেট রোল আউট শুরু করেছে। পরবর্তী গুগলের তরফে গুগল পিক্সেল 4A এই ফোনটির একটি নীল কালারের রেন্ডার এসছে, রেন্ডারটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। তবে ফোন লক আনলক বাটনটি হলুদ কালারে দিয়েছে। পরবর্তী অ্যাপেলের তরফে অ্যাপেল আইফোন 12 এবং 12 প্রো DSCC রিপোর্ট দ্বারা জানা যাচ্ছে যে 120 হার্জ রিফ্রেশ নাও থাকতে পারে। কয়েকদিন আগে একাধিক লিক দ্বারা জানা গিয়েছিল যে 120 হার্জ রিফ্রেশ থাকবে ফোনটিতে। পরবর্তী রেডমি তরফে Redmi 9i এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম জানা গিয়েছে। স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। দামটি হলো 4 GB RAM 128 GB ইন্টারনাল স্টোরেজ 7999 টাকা। পরবর্তী হবে তরফে হবে Mate 40 সিরিজে একটি চার্জিং এর ভিডিও এসছে, ভিডিওতে দেখা যাচ্ছে যে ফাস্ট চার্জিং থাকবে। কত ওয়াট থাকবে এখন জানা যায়নি, তবে একটি লিক দ্বারা জানা যাচ্ছে যে 65 ওয়াট থাকতে পারে। পরবর্তী উপরে ওপো A5 2020 এই ফোনটির দাম কিছুটা কমেছে, যেমন 13,990 টাকা যে ফোনটির দাম ছিল সেই ফোনটির এখন দাম 12,490 টাকা এবং 11,990 টাকা যে ফোনটির দাম ছিল সেই ফোনটির এখন দাম 12,990 টাকা। পরবর্তী রিয়েলমি তরফে Realme C15 এই ফোনটি ইউরোপে চালু হয়েছে, ইউরোপের দাম 4 GB RAM 64 GB ইন্টারনাল স্টোরেজ 150 ইউরোজ দাম। পরবর্তী উপরে ওপো AC সিরিজ কিছু লিকারের মতো বন্ধ করে দিবে বলে জানা যাচ্ছে, পরিবর্তে Realme AC সিরিজ নিয়ে আসবে। পরবর্তী আইকো তরফে আইকো 5 প্রো এই ফোনটির চার্জিং ক্ষমতা এবং অ্যান্ড্রয়েড স্কোর জানা গিয়েছে, 16 মিনিটে ফোনটিকে ফুল চার্জ করবে বলে জানা যাচ্ছে। অ্যান্ড্রয়েড স্কোর আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। পরবর্তী ভিভো তরফে ভিভো একটি ফোনের পেটেন্ট বানিয়েছে, পেটেন্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। পরবর্তী স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা এই ফোনটির উপরে কোম্পানি 60,000 টাকা করে লাভ করছে বলে কাউন্টার পয়েন্টের রিপোর্ট দ্বারা জানা যাচ্ছে। পরবর্তী ভিভো তরফে ভিভো Y20S এই ফোনটির একাধিক রেন্ডার এসছে, রেন্ডার আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এই রেন্ডারে দেখা যাচ্ছে যে সাইটে ফিঙ্গারপ্রিন্ট, এর মানে IPS ডিসপ্লে থাকবে ফোনটিতে। পরবর্তী হবে তরফে হবে বাচ্চাদের জন্য একটি ওয়াচ চায়নাতে চালু করেছিল, ওই ওয়াচটি এখন ব্লুটুথ সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী OnePlus তরফে OnePlus এর এই সমস্ত ফোন আসবে বলে ইভান বেলা জানিয়েছে, সাথে সাথে ম্যাক্স যে টুইট করেছে যে এর মধ্যে OnePlus 8T Pro নামে যে ফোনটি আছে এই ফোনটি থাকবে না বলে জানা যাচ্ছে। দেখা যাক কার কথা ঠিক হয়। পরবর্তী স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশন NBTC সার্টিফিকেশন লিস্ট হয়েছে এবং UMBC সার্টিফিকেশন লিস্ট হয়েছে। পরবর্তী ইনফিনিক্স তরফে ইনফিনিক্স নোট 8 এই ফোনটি NBTC সার্টিফিকেশন লিস্ট হয়েছে এবং Geekbench এ লিস্ট হয়েছে। ফোনটিতে মিডিয়াটেক হিলিও G80 প্রসেসর থাকবে, 16 সেপ্টেম্বর ভারতে চালু হবে ফোনটি। পরবর্তী স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের আবারও একাধিক কোড নাম সামনে এসছে, যেখানে বলা হচ্ছে তিনটি ফোন থাকবে, S21, S21 প্লাস এবং S21 আল্ট্রা। পরবর্তী হবে তরফে হবে আরও একটি স্মার্ট ওয়াচ আসবে বলে জানা যাচ্ছে, যেটি হংকং ওয়েসের সঙ্গে আসবে এবং ওয়াচটির একটি বড় ভিডিও এসছে, তা থেকে কয়েকটি স্ক্রিনশট নিয়ে আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী টেকনো তরফে টেকনো S6 এই ফোনটি FCC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, লাইভ ফটো এসছে, আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী রেডমি তরফে রেডমি নোট 10 প্রো এই ফোনটির জিয়া সীমিত সংস্করণ থাকবে বলে জানা যাচ্ছে, এটি চাইনিজ একটি নাম, মানে উচ্চারণ ভুলও হতে পারে। পরবর্তী স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি ট্যাব S7 স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট হয়েছে এবং Geekbench-এও লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী ওপো তরফে ওপো Reno4 SE এই ফোনটি আরও একটি পোস্টার এসছে, পোস্টারটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী পোকো তরফে পোকো X3 NFC এই ফোনটি 3 দিনের মধ্যে 1,00,000+ বিক্রয় হয়েছে বলে কোম্পানি তরফ থেকে জানিয়েছে। পরবর্তী টেকনো তরফে টেকনো Aspire Power 2 Air এই ফোনটি
14 সেপ্টেম্বর চালু হবে বলে জানা যাচ্ছে এবং $120 দাম হবে বলে জানা যাচ্ছে। পরত করে অ্যাপলের তরফে অ্যাপলের দুটি ওয়াচ ইন্দোনেশিয়া সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, মডেল নাম্বার আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। সাথে আইফোন 12 ক্রোম বুক প্রো ইন্দোনেশিয়া সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, এর মডেল নাম্বার স্ক্রিনে দেখাচ্ছি। এবং রিয়েলমি বুটস ইয়ার প্রো এটিও ইন্দোনেশিয়া সার্টিফিকেশনে লিস্ট হয়েছে। পরত করে গুগল তরফে গুগল পিক্সেল 5S এর আরও একটি রেন্ডার এসেছে, রেন্ডারটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরত করে ভিভো তরফে ভিভো Y20S এই ফোনটি NBTC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাথে ভিভো Y20 SEও লিস্ট হয়েছে।